हेलो बंधुरा अस्सलाम वालेकुम आलामीन ब्लॉग्सर पक्ष से जानाচ্ছি आंतरिक शुभेच्छा और अभिनंदन। तो बंधुरा आमी आजके आपनादेरके देखाबो कम टाकार पालसार भालो मानेर पालसार। যারা কম প্রাইজের মধ্যে একটি ভালো মানের পালসার বাইক কিনতে চান তারা বাইক নিতে পারেন। সবকিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইক নিতে পারবেন। ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে সাবলাইয়ের সাথে যোগাযোগ করে বাইক নিতে পারেন। পুরো সার্ভিসও নিতে পারেন, এমন কাছে দেখেও নিতে পারেন। যারা ফ্রেশ ভালো মানের একটি পালসার বাইক কিনতে চাচ্ছেন তারা বাইক নিতে পারেন। সম্পূর্ণ টোটালি ফ্রেশ একটি বাইক, ঠিক আছে, UG4 একটি বাইক। তো চলুন ভিডিওটি শুরু করি। এর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। বন্ধুরা প্রথমে বলতে চাই এই বাইকটির কন্ডিশন পারফরম্যান্স সম্পর্কে। যারা ফ্রেশ ভালো মানের একটি বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইক নিতে পারেন। দেখতে পারেন বাইকটি কিন্তু কালার কম্বিনেশন কিন্তু একদম বেটার আছে। যারা সুন্দর মানের ভালো মানের একটি বাইক কিনবেন তারা বাইকটি নিতে পারেন। দেখতে পারেন বাইকটি টোটালি ফ্রেশ, অনেক সুন্দর মানের। বাইকটির যদি সামনে টায়ার দেখায়, দেখুন বাইকটির সামনে টায়ার কিন্তু টোটালি ফ্রেশ আছে। মাঠঘাট দেখুন একদমই ফ্রেশ, সকাপ কন্ডিশন দেখতেইছেন, অনেক ভালো, অনেক সুন্দর। বাইকটি যদি আমি লুকস দেখাই, দেখুন কোনো প্রকার কিন্তু দাগ স্পট ক্রাশ কিছু নাই। জাস্ট খালি এখানে একটু হালকা দাগ আছে, এটি আমরা ঠিক করে দিব। এই দাগ এটা আর এটা, ঠিক আছে, একদম ফ্রেশ কন্ডিশনের বাইক। বন্ধুরা এখন যদি দেখা হচ্ছে বাইকটির কালার, দেখুন বাইকটির কালার কম্বিনেশন কিন্তু টোটালি ফ্রেশ। আমি চারিদিক ঘুরে ঘুরে দেখে দিচ্ছি। যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের একটি বাইক কিনবেন ভাবছেন তারা এই বাইক নিতে পারেন। দেখতে পারেন যারা ভালো মানের ফ্রেশ কন্ডিশনের বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইক নিতে পারেন। ফ্রেশ কন্ডিশনের ভালো মানের কালার, বাইকটি টোটালি ফ্রেশ। এখন বলবো হচ্ছে এই বাইকটির ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে। বাইকটির ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স অনেক ভালো, অনেক সুন্দর। আপনি অনেকদিন মন চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না, একদম নতুনের মতো ইঞ্জিন রয়েছে। বাইকটি চলছে খুবই কম। সব কিছু বিস্তারিত দেখিয়ে দেবো এই ভিডিওতে। টোটালি ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন দেখুন। এই দিক থেকে সাইড কভারটা দেখায়, দেখুন টোটালি ফ্রেশ আছে। মাঠঘাট দেখুন এখানে কিন্তু কোনো দাগ না, এগুলো আর কি ময়লা দেখুন, ঠিক আছে, টোটালি ফ্রেশ। যারা ফ্রেশ ভালো মানের একটি বাইক কিনবেন ভাবছেন তারা এই বাইক নিতে পারেন। আমি চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এইদিকে সাইড প্যানেলটি দেখুন টোটালি ফ্রেশ। সাইড কভার দেখুন, টাকাতে কিনবেন, একটু ভালো মানের বাইক কিনবেন আপনারা অবশ্যই। এখন দেখাবো হচ্ছে এই বাইকটির পিছনের টায়ার। তো সামনের টায়ার পিছনের টায়ার অনেক ভালো, অনেক সুন্দর রাস্তা। আপনারা দিন মতো চালাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। বগুড়া BRTA থেকে 2 বছরের ট্যাক্স টোকেন রেডি আছে। ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড সব কিছুই রেডি। সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বাইকটি চালাইতে পারবেন। যারা ফ্রেশ ভালো মানের একটি বাইক কিনবেন ভাবছেন তারা এই বাইক নিতে পারেন। বাইকটি কিন্তু ধোয়া মোছা নাই, আপনারা সেই দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। বাইকটি কিন্তু ময়লা আছে, আমি দেখে দিচ্ছি। দেখুন সাইলেন্সার দেখুন টোটালি ফ্রেশ আছে। ইঞ্জিন কোয়ালিটি পারফরমেন্স অনেক ভালো, অনেক সুন্দর। এই ক্ষেত্রে যদি হ্যান্ডেল বার দেখায়, দেখুন টোটালি ফ্রেশ, অনেক ভালো মানের। বাইকটি কত কিলো চলছে? বাইকটি চলছে 7184 কিলোমিটার। এখন দেখো বাইকটির সাউন্ড এবং পারফরমেন্স। এখন বলবো হচ্ছে বাইকটির প্রাইজের কথা। তো এই বাইকটির ফিক্সড প্রাইস আমি আপনাদেরকে বলে দেবো। এই বাইকটির ফিক্সড প্রাইস 1,32,000 টাকা। আলামিন ব্লগসের রেফারেন্স দিলে হালকা কিছু সম্মানে পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।